আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন যিনি অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ বলতে গেলে গত বারোটি বছর এক ছত্রভাবে ক্ষমতা পরিচালনা করে আসছে তারা তাদের যে সাংগঠনিক ক্ষমতা এবং তারা যেভাবে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে সেই রাষ্ট্রক্ষমতায় তাদের যে সকল ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং মেশিনারিস রয়েছে সকল কিছু ব্যবহার করে তারা তাদের যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রয়েছেন সকলকে অন্ধ বধির এবং পঙ্গু বানিয়ে ফেলেছেন এ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তাদের প্রতিদ্বন্দ্বী তারা এখন আর আওয়ামী লীগের কোনো ভুল এবং ভ্রান্তি দেখতে পায় না অর্থাৎ রাজনৈতিক ভুল এবং ভ্রান্তি ধরার জন্যে যে রাজনৈতিক দিব্য দৃষ্টি দরকার সেটি এখন আর বাংলাদেশের যারা বিরোধী দল তাদের নেই বললেই চলে দ্বিতীয়ত তারা জনগণের কথা শুনবে আওয়ামী লীগের কথা শুনবে এবং তাদের অন্তরাত্মায় রাজনৈতিক প্রজ্ঞা এবং মেধার সম্মিলন ঘটিয়ে তারা কিছু বলবে ঠিক এই ধরনের বক্তব্য দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই তারা অনেকটা বোবা হয়ে গিয়েছে এবং জনগণের কথা শোনার মতো তাদের নেই তারা অনেকটা বধির হয়ে গিয়েছেন ফলে রাজনীতির মাঠ অনেকটা নীরব এবং নিঃসিম হয়ে পড়েছে এই নীরব এবং নিঃসীম রাজনীতির ময়দানে বক্তা বলতে আওয়ামী লীগ শ্রোতা বলতে আওয়ামী লীগ খেলোয়াড় বলতে আওয়ামী লীগ গোলকিপার বলতে আওয়ামী লীগ আবার যারা গোল দেয় সেই দলটিও কিন্তু আওয়ামী লীগ অর্থাৎ তারাই সকল কিছু বলছে সকল কিছু করছে তারা সমালোচনা করছে প্রশংসা করছে হাততালি দিচ্ছে এবং তাদের সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানানোর মতো শক্তি এবং সামর্থ্য এই মুহূর্তে রাজনৈতিক দল এবং জনগণের নেই বললেই চলে তো এরই ধারাবাহিকতায় বর্তমান যারা ক্ষমতাসীন আওয়ামী লীগ রয়েছেন তাদের মনোমস্তিষ্ক তাদের চিন্তা চেতনা তাদের কর্ম ইত্যাদি সকল কিছু এমন একটা পর্যায়ে তারা নিয়ে গেছে যেখান থেকে তারা মনে করে যে তারা যা ইচ্ছা তাই বলতে পারে যেহেতু জনগণ এবং তাদের যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের কোনো প্রতিবাদ করার শক্তি এবং সামর্থ্য নেই সেহেতু আওয়ামী লীগ যেটি যখন ইচ্ছা করে যেটি যখন যেভাবে বলতে চায় করতে চায় ঠিক সেইভাবেই তারা সেটি করে ফেলে যেমন ইদানিংকালে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চরিত্র হনন করার জন্য করছে না বলছে না এমন কোনো কর্ম নেই তারা একের পর এক বিষোদ্গার করে যাচ্ছে এবং বলার চেষ্টা করছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান এবং তাদের বক্তব্য শুনলে মনে হয় যে জিয়াউর রহমান মূলত মাস্টার প্ল্যান করে বঙ্গবন্ধুকে হত্যা করিয়েছেন এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যে সমস্ত লোকজন জড়িত তারা মূলত জিয়াউর রহমান সাহেবের প্ল্যান অনুযায়ী কাজ করেছেন এবং জিয়াউর রহমানকে ক্ষমতায় বসানোর জন্যেই মূলত খন্দকার মোশতাক এবং তাদের যারা সহযোগী রয়েছেন তারা এবং এই হত্যাকাণ্ডে সরাসরি যারা অংশগ্রহণ করেছেন তারা এই কুকর্মটি করেছেন তো এই সকল প্রচার এবং প্রপাগান্ডা করার পরেও তারা তৃপ্তি পাচ্ছে না কেন যে তৃপ্তি পাচ্ছে না সেটা আবার আমি বুঝতে পারছি না এর ফলে কি হচ্ছে তাদের জিদ এবং তাদের রাগ আরও বেড়ে গিয়েছে তারা এরপর জিয়াউর রহমান সাহেবের যে গৌরবের জায়গা অর্থাৎ তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে গৌরবজনক ভূমিকা পালন করেছেন সেই বিষয়েও তারা বিষদগার করার চেষ্টা করে যাচ্ছে অনবরতভাবে তারা বলার চেষ্টা করছেন যে রহমান সাহেব মুক্তিযুদ্ধ করেননি তিনি মুক্তিযুদ্ধের ময়দানে মূলত পাকিস্তানের একজন এজেন্ট হিসেবে আরও স্পষ্ট করে বললে পাকিস্তান সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা রয়েছে আইএসআই সেই আইএসআইয়ের একজন গুপ্তচর হিসেবে তিনি এই মুক্তিযুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন এবং আওয়ামী লীগের অভিযোগ মতে তার প্রধান কাজ ছিল মুক্তিযুদ্ধের ময়দানের যে গোপন খবরাখবর এগুলো পাকিস্তান সেনাবাহিনীকে জানিয়ে দেওয়া এবং তিনি মাঝে মধ্যে কলকাতাতে যেতেন তাজউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করতেন কিংবা জেনারেল উসমানী সাহেবের সঙ্গে দেখা করতেন মূলত যুদ্ধের ময়দানের খবর দেওয়ার জন্য নয় বরং প্রবাসী সরকারের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন সংবাদ সেইগুলো সংগ্রহ করে পাকিস্তান সরকারকে জানিয়ে দেওয়ার জন্য এর বাইরে আওয়ামী লীগ আরও বলার চেষ্টা করছে যে ব্যক্তিগত জীবনে জিয়াউর রহমান সাহেবের মূলত কোনো বীরত্ব নাই এর কারণ হলো তাকে বীরত্তম দেয়া হয়েছে কেন দেয়া হয়েছে কিভাবে দেয়া হয়েছে সেই ব্যাপারে তারা বিতর্কে না গিয়ে যেটিয়ে বলতে চান যে মূলত ওই সময়টাতে তিনি যেহেতু একজন সেক্টর কমান্ডার ছিলেন তো এই কারণে সকল সেক্টর কমান্ডারকে পাইকারিভাবে বীরত্ব উপাধি দেওয়া হয়েছে এই কারণে তিনিও পেয়েছেন মূলত তিনি কোনো বীর নন অর্থাৎ মুক্তিযুদ্ধের রণাঙ্গনে তিনি কোনো বীরত্বপূর্ণ ভূমিকা রাখেননি তারা আরও বলার চেষ্টা করছে যে জিয়াউর রহমান কোনো দিন মুক্তিযোদ্ধায় হিসেবে পাকিস্তানি বাহিনীর দিকে একটি গুলি ছুঁড়েছে কিংবা অস্ত্র তাক করেছে এরকম কোনো ইতিহাস নাকি তাদের জানা নাই। তো এই সকল কথাবার্তা বলার পরেও তারা কিন্তু থেমে থাকেনি তারা এরপরে যেটি বলার চেষ্টা করছে সেটি হল যে ঢাকার চন্দ্রিমা উদ্যানে যেখানে জিয়াউর রহমান সাহেবের মাজার রয়েছে সেই মাজার সম্পর্কে তারা বলার চেষ্টা করছে যে ওই মাজারের মধ্যে জিয়াউর রহমানের লাশ নেই এবং তারা আরও বলার চেষ্টা করছে যে এখানে জিয়াউর রহমান সাহেবের লাশ তো নেই বরং কফিনে করে যাকে দাফন করা হয়েছে সে মূলত জিয়াউর রহমানের একজন বডিগার্ড ছিল যার শরীরে মূলত সামরিক পোশাক ছিল অর্থাৎ জিয়াউর রহমান সাহেবের কফিন নামে যেটি পরিচিত ছিল সেই কফিনে জিয়াউর রহমান সাহেবের লাশ ছিল না সেখানে এইরকম একটি লাশ ছিল যে লাশের শরীরে মূলত সামরিক পোশাক পরানো ছিল এই কথা দ্বারা তারা আরও যেটি বলার চেষ্টা করেন সেটি হলো যে ওই কফিনের মধ্যে হয়তো জিয়াউর রহমান সাহেবের লাশ ঢুকানো ছিল অথবা অন্য কোনো সৈনিকের লাশ সেখানে ঢুকিয়ে তারপর জনগণকে বোকা বানানোর জন্য সেই কফিন চন্দ্রী ময়দানে দাফনের ব্যবস্থা করা হয়েছিল তো এই সকল কথাবার্তা খুবই স্পর্শকাতর এবং এই ঘটনার সঙ্গে মূলত পুরো রাষ্ট্রযন্ত্র জড়িত এর কারণ হলো আমরা জানি যে জিয়াউর রহমান সাহেব যেই সময়টাতে নিহত হয়েছিলেন বা শহীদ হয়েছিলেন ঠিক সেই সময়টাতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আরও বিশেষ করে বলতে গেলে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় তার লাশ চট্টগ্রাম থেকে ঢাকা না হয়েছিল এবং সেনাবাহিনীর ব্যবস্থাপনাতে সেই লাশের সুরোথাল রিপোর্ট হয়েছিল অর্থাৎ পোস্টমর্টেম হয়েছিল এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানেই কিন্তু এই লাশ সেখানে দাফন করা হয়েছিল তো কাজী আজকে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলোর যে ঐতিহাসিক তথ্য এবং প্রমাণ সেগুলো রাষ্ট্রের নিকট রয়েছে এবং তাই স্পষ্টভাবে রয়েছে এবং সেই সমস্ত কথাবার্তার যদি জবাব দেয়া হয় তাহলে পুরো রাষ্ট্রযন্ত্রকেই মূলত বিতর্কের মধ্যে নিয়ে আসা হয় এই কারণে কি হচ্ছে বিএনপি সকল বিষয় জানা সত্ত্বেও তারা প্রতিক্রিয়া না এর কারণ হলো বিএনপি সুদীর্ঘকাল যাবত রাষ্ট্রক্ষমতায় ছিল এবং অনাগত দিনেও তারা রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য আশাবাদী তো এই কারণে তারা যে কোনো মূল্যে রাষ্ট্রীয় যে সংহতি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের যে ইনটিগ্রিটি এই বিষয়গুলো নিয়ে তারা কোনো বিতর্কে জড়াতে চাচ্ছে না এবং এর ফলে কি হচ্ছে আওয়ামী লীগ বিএনপির যে কূটনীতি এই কূটনীতিটি ঠিকমতো বুঝতে পারছে না এবং সেটা না বুঝার কারণে আওয়ামী লীগ আরও বিক্ষুব্ধ হয়ে পড়ছে তো এরই ধারাবাহিকতায় কি হচ্ছে জিয়াউর রহমান সাহেবের লাশ বা চন্দ্রিমা উদ্যানের জিয়াউর রহমান সাহেবের মাজার ইত্যাদি ত্যাদি নিয়ে বিএনপি দলগতভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি তবে বিএনপির বিভিন্ন যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং এই সকল বক্তব্যের মধ্যে সবচেয়ে যে বক্তব্যটি আমার নিকট গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি হলো বিএনপির সিনিয়র নেতা জনাব গয়েশ্বর রায় তিনি একটি সেমিনারে যে বক্তব্য দিয়েছেন সেটি আমার দৃষ্টিতে অত্যন্ত প্রণিধানযোগ্য জনাব গয়েশ্বর রায় বলেছেন যে অনাগত দিনে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান সাহেবের যে মাজার রয়েছে সেই মাজারে যে কফিনে জেয়াউর রহমানের লাশ দাফন করা হয়েছে সেই কফিনটি পুনরায় পরীক্ষা করা হবে এবং সেই কফিনের মধ্যে সংরক্ষিত যে লাশ রয়েছে সেই লাশের ডিএনএ টেস্ট করা হবে সেই ডিএনএ টেস্ট করার পরে যদি দেখা যায় যে কফিনের মধ্যে কোনো লাশ নেই কিংবা ওই মাজারের মধ্যে মূলত কোনো কফিনই নেই তো সেই ক্ষেত্রে জিয়াউর রহমানের মাজার থেকে লাশ চুরির জন্য কিংবা কফিন চুরির জন্য অথবা জিয়াউর রহমানের মাজার থেকে লাশ চুরি করে গুম করে ফেলার জন্য বর্তমানে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং তিনি বেশ স্পষ্ট করে বলেছেন যে বর্তমানে যিনি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী রয়েছেন তার বিরুদ্ধে জিয়াউর রহমানের লাশ গুম করার যে মামলা সেই মামলা রুজু করবে ক্ষমতায় গিয়ে বিএনপি তো এই যে জনব গয়েশ্বর রায়ের যে বক্তব্য এই বক্তব্য অত্যন্ত প্রণিধানযোগ্য এবং এই দুঃসময়ে যখন কেউ সরকারের বিরুদ্ধে একটি টুশব্দ করতে সাহস পাচ্ছে না ঠিক সেই সময়টাতে জনাব গয়েশ্বর রায় পাবলিক মিটিংয়ে যেভাবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে সাহসিকতার সঙ্গে জিয়াউর রহমানের লাশ এবং চন্দ্রিমা উদ্যানে তাকে কবর দেওয়া এবং এই ব্যাপারে সরকারি প্রচার যন্ত্র এবং সরকারি বিভিন্ন কর্মকর্তাদের যে সকল বিরূপ মন্তব্য তার যে উচিত জবাব দিয়েছেন তা রীতিমতো বিস্ময়কর তো এই বিষয় নিয়ে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে অবশ্য কোনো বিবৃতি দেওয়া হয়নি এর কারণ হল সরকার মনে করছে যে তারা এখন কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নয় সেটা গয়েশ্বরবাবু হোক কিংবা বেগম খালেদিয়া জিয়া হোক কিংবা অন্য কোনো বিএনপি নেতৃবৃন্দ হোক তো এইভাবেই দেশ চলছে এভাবেই জাতি চলছে এভাবেই বাংলাদেশ চলছে এবং এই পরিণতি শেষ অবধি কোথায় গিয়ে থাকে এটাই এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি